गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल फूड एंड ट्रैवलिंग ब्लॉग पैकेटे FNT। आज के नतून एक वीडियो निये वीडियो करते चले आज के जाच्छी आमरा सबुज द्वीप। तो सबुज द्वीप माने सबुज द्वीप बोलते गेले आंदामान नय, आंदामान से काकाबाबू आंदामान नय, एटा हुगली डिस्ट्रिक्टर मध्य अवस्थित। আর আমার সাথে আছে আমার ভাই লব, দুজন মিলে আমরা যাচ্ছি। মানে সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, এখানে কোনো সেরকম হোটেলও পাচ্ছি না। মানে গ্রাম্য পরিবেশ, পুরো একেবারে মেন রোড, রেড রোডের পাশে দাঁড়িয়েছি কিছুক্ষণ, অনেকক্ষণ একটা বাইক চালানোর জন্য একটুখানি রেস্ট নিলাম। দেখা যাক এখানে কোথাও সামনে কাছে পিঠে কোথাও যদি কোনো খাওয়ার ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় তো সেখানে ব্রেকফাস্টটা করে নেব, তারপর তোমার সাথে কথা বলবো। আর চড়া রোদও দিয়েছে আজকে একটু, দেখছি তো ততক্ষণ যেন দেখতে থাকো। চলো গাইস, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোমরাবাজার স্টেশনে। কারণ সোমরাবাজার স্টেশনে দাঁড়িয়ে থাকার কারণে আমি আমি যদিও বাইক নিয়ে এসেছি, অনেক সকালে বেরিয়েছি বাইক নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য। কারণ এইটা হচ্ছে হাওড়া থেকে যদি তোমরা কেউ আসতে চাও তোমরা সোমরাবাজার বা বলাগড়ে নামতে পারো। সোমরাবাজারে যদি নামো তো সোমরাবাজার থেকে তোমাদের খুব বেশি এখান থেকে টাইম লাগবে না। পাশে একটু সোমরাবাজার লোকাল হাওড়া থেকে যদি কাটোয়া লোকাল ধরো, এসে সোমরাবাজার নামবে, নেবে বাদিকে দেখবে টোটো স্ট্যান্ড আছে, টোটো চাপবে, 10 থেকে 15 টাকা নেবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে দেবে, পৌঁছে দেবে তোমাদের সবুজ দ্বীপ। ওখান থেকে তোমরা নৌকো করে ফেরি পার করে তোমরা সবুজ দ্বীপে পৌঁছে যেতে পারো। ফেরিঘাট অবধি পৌঁছে দেবে টোটো, 15 টাকা নেবে। আর তারপর তোমরা ফেরি পার করে তোমরা ওপারে গিয়ে সবুজ দ্বীপ। তো আমি তোমাদের এইটুকু দেখানোর জন্য এসেছি। এটা হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোমরাবাজার স্টেশন। তো চলো, আমি যেহেতু গাড়ি নিয়ে এসেছি, লব্বা এখানে আমার ভাই দাঁড়িয়ে আছে, তো ততক্ষণ চলো। আমি হেঁটে হেঁটে নেমে চলে যাচ্ছি গাড়িতে। এখান থেকে নেমে গেলে পরেই টোটো স্ট্যান্ড এই যে তোমরা, এই যে টোটো স্ট্যান্ড, এখানে টোটো স্ট্যান্ড থাকে, এখান থেকে আসলে পরে তুমি টোটো পেয়ে যাবে বিভিন্ন রকম। তুমি একটু দরদাম করে নেবে, অনেক সময় বেশি বলে ফেলে। তো আমার বাইকে আমি রয়েছি, চলো খাবো, ওদিকটাই খাবো। গাইস, আমরা এই পৌঁছেছি, কিন্তু এখানে তো কোনো গাড়ি রাখার কোনো জায়গা নেই। তো এখানে বাড়িতেই একজনের বাড়িতে রাখলাম, এখানে ওনারা রাখেন গাড়ি আর কি, ওনারা রাখেন ছোটো গাড়ি বড়ো গাড়ি। আপনার বড়ো গাড়িও রাখেন না? বড়ো গাড়ি কত টাকা রাখেন? 100 টাকা। বড়ো গাড়ি 100 টাকা, ছোটো গাড়ি বাইক টাইক যদি 6 টাকা 10 টাকা নেয় ওরা, ছোটো গাড়ি 10 টাকা, আর বড়ো গাড়ি ওই 60-100 টাকার মধ্যে ওনারা রাখেন আর কি।
সিজনে একটু বেশি আর অফ সিজনে একটু কম রাখেন ওনারা। তো এখানে রাখার আর কোনো জায়গা নেই। তো চলো বেশি কথা না বাড়িয়ে তো যাওয়া যাক, যেহেতু পৌঁছে গেছি আমরা। এখন সামনেই ঘাট আছে, এখান থেকে পার হয়ে ওপারেই সবুজদ্বীপ। এবার টিকিটটা কাটবো। গাইস, যেহেতু সবুজদ্বীপটা এখন বন্ধ আছে বলে এখন ফেরি চলাচল বন্ধ, যারা আসছে তারা পার্সোনালভাবে নৌকো ভাড়া করে যাচ্ছে। যদি তোমরা এখন আসো, এখন যেহেতু সিজন নয়, তারপর করোনার মধ্যে এখন বন্ধ, তো আমরা দেখি যাই সামনে, যদি সামনে গিয়ে দেখি কী করা যায়। যদি নৌকো পার্সোনাল নৌকো ভাড়া করতে হয় তো করতে হবে, আর নয়তো দেখা যাক ব্যাক করে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব। তো চলো গাইস, এই এটাই ঘাট, এখান থেকে নৌকো করে যেতে হয়। ফেরি তো চলছে না, এই যে এই ঘাটটা এখান থেকে যাতায়াত করে। তো যেহেতু যা ইয়ে করছে না বলে দেখিয়ে দিচ্ছি একটুখানি, এটা এখান থেকেই যায় সব। এখানে এখন কাপড় টাপড় কাছে, যেহেতু বন্ধ এখন যাতায়াত সম্পূর্ণরূপে বন্ধ। এখন জানি না ওপারে সবুজদ্বীপ যেতে পারবো কি না। এই 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 নৌকোগুলো এগুলো করে যেতে হবে, হাত নৌকো করে। তো সব এমনি ফেরি সব ফেরি বন্ধ আছে, সব কাজ করছে, পাটকাঠির সব কাজ চলছে এখন এদের। এই যে নৌকোটা এই যে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না ঠিক আছে, দু একজন প্যাসেঞ্জার তো নিয়ে যাবে না, তেল খরচা করবে না, কিন্তু এটা হাত নৌকো নেওয়ার কষ্ট হবে মানছি। কিন্তু এই যে এই ছোটো ছোটো নৌকোগুলোর ভাড়া বলছে 400 টাকা, কিন্তু সবুজদ্বীপ বন্ধ আছে এখন, সবুজদ্বীপ কেউ আসবেন না এখন, 6 মাস প্রায় 1 বছর বন্ধ আছে, এখন কেউ আসবেন না। এই যে এইগুলো বলছে 400 টাকা ভাড়া, ঘুরিয়ে নিয়ে চলে আসবে রিটার্ন আপ ডাউন, তার মানে বুঝতে পারছেন তো, নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, কোনো রকম কোনো ইয়ে করবে না। এটা এই যে এনারা বলছেন, এটা এনাদের কাজ। এটা আমি একটু জুম করে দিলাম, দেখে নিন ভালো করে, চিনে নিন ভালো করে, দেখে নিন, এই যে এনাদের কাজ। ঠিক আছে, বন্ধ করে রেখে দিয়েছে সব কিছু, সব কিছু গাজোয়ারে গাজোয়ার মানে জোরে গায়ের জোরে সব কিছু হয় না। তো আমি বলেছিলাম যে ঠিক আছে বন্ধ থাকা সত্ত্বেও আমি বলেছিলাম যে আমি 250 টাকা দিচ্ছি, তারপর ওনারা বলছেন না 400 টাকা লাগবে। কিন্তু 400 টাকা দিয়ে আমি তো জলটা দেওয়াটা মানে জলে হয়ে যাবে আমার, কারণ আমি তো কিছু ঢুকতে যেতে পারবো না। তো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, তোমার কেউ এসো না, প্রায় এখনও 6 মাস বন্ধ থাকবে, 6 মাস 7 মাস বন্ধ থাকবে, তোমরা কেউ এসো না। আর একটা কথা বলি, এইসব মানে যখনই বলবে প্রতিবাদ করবে, যখনই 400 টাকা 500 টাকা বলে, 200 টাকা হার্ডলি 200 টাকা ভাড়া হবে, 200 টাকার মধ্যে যদি হলে হলো ভালো, না হলে একদম চাপবে না, ওয়েট করো, ফেরি আছে, ফেরি ছাড়বে, লোক হবে, চাপবে, বেরিয়ে যাবে। তা নয়তো ইয়েতে একদম এই এই ছোটো নৌকো হাত নৌকোতে একদম তোমরা চাপবে না, কেউ চাপবে না। তো আমি আজকে আমার আমি যাবো না, কারণ যেহেতু বন্ধ, ফালতু আমার গিয়ে তো কোনো লাভ নেই, বেশ আমার কোনো লাভ নেই, ফালতু ঘুরে চলে আসবো। তো এখন মোটামুটি যেটা জানা গেল ওনাদের মুখ থেকে, এখন 9 মাস বন্ধ আছে। তো 9 মাসের মধ্যে আপনারা কেউ আপনারা আসবেন না সবুজদ্বীপে, অন্ততপক্ষে কেউ আসবেন না, আপনাদের কাছে আমি বলে দিলাম। আর আমি গাইস অবশেষে আমাদের আমরা যেটা আমি ঠিক করলাম, যেহেতু বন্ধ 6 মাস 9 মাস এখন কোনো ঠিক নেই কবে খুলবে, কোনো মানে একদম বন্ধ, 1 বছরও বন্ধ থাকতে পারে, তা তোমরা একদমই এসো না, ফালতু এসে তোমাদের টাকা পয়সা জলে দিও না। এরা যেভাবে জল দিয়ে নিয়ে যাবে, ফেরিটাকে বন্ধ করে রেখে দিয়েছে ওরা নিজেদের গায়ের জোরে, ফেরি বন্ধ করে রেখে দিয়েছে, আর নৌকো নিয়ে হাত নৌকো, সেই নৌকোয় বলছে তারা চাপতে, 400 টাকা করে ভাড়া নিচ্ছে, যেখানে ভাড়া 200 টাকা, আমি বললাম 50 টাকা আরও বাড়িয়ে দিচ্ছি, 250 টাকা, যদিও বন্ধ ঘুরে আমাকে ব্যাক করে আসতে হবে, তারপরেও মানবে না, 400 টাকা দিতে হবে ওনাদের, জেদ করে বসে আছে। ঠিক আছে, জেদ করো ওনাদের, জেদ ওনাদের ওনাদের কাছে, আমরা ওইসব এরিয়ে করি না, পরোয়া করি না। আর সত্যি কথা বলতে আমি যাবো না, কারণ বন্ধ যখন আমার গিয়ে কী লাভ আছে, আমার ফালতু কী লাভ ভাই, লাভ ভাই দিয়েছো, যখন বন্ধ আছে কিছু করার নেই। আমি এই এই দিদির বাড়িতে গাড়িটা রেখেছিলাম, এখানেই, এখানে যেহেতু কোনো গাড়ির স্ট্যান্ড নেই,
তো সেই কারণেই দিদি বাড়িতে গাড়িটা রেখেছিলাম, 10 টাকা ভাড়া, বড় গাড়ি 60 টাকা থেকে 100 টাকা, তো ওনার কাছে রেখেছিলাম। উনি বললেন যখন যাওয়া হয়নি তখন 10 টাকা নিতে হবে না। তো ওনাদের ওনারা কেমন তবু বলুন, যায়নি রাখলে পরে তবুও বলতো যে হ্যাঁ 10টা দিতে হবে, আপনি রেখেছেন, কিন্তু উনি বললেন যে না দিতে হবে না, দেখুন ভদ্রতা খাতির কতটা ওনারা ভদ্র। আর ওই মানুষগুলো ওখানে ওখানে বসে নেশা ভাঙ করবে, তবু কিন্তু কোনোরকমভাবে যাবে না, কমাবে না, তাদের উদ্দেশ্য একটাই, আর বড় গাড়ি কেউ ছাড়তে দেবে না তারা, মানে বড় যে ইয়েগুলো যে যে ইয়ে কী বলে ওটাকে ফেরিগুলোকে, যেগুলো বড় যে অনেক প্যাসেঞ্জার নিয়ে যায় সেগুলোকে ছাড়তে দেবে না তারা গায়ে জোরে। তা আমি এই হুগলি ডিস্ট্রিক্টের যে এইখানকার যে এটা তো বলগড় থানার আন্ডারে পড়ছে না, তা আমি ওনাকে বলবো আপনি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই জিনিসটা দেখুন, এই জিনিসটা আপনি দেখুন, এদের যদি পারেন ব্যবস্থা করুন, তা নয়তো কোনো প্যাসেঞ্জার এরপরে এখানে আসবে না, কোনো দিন আসবে না। আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমি জানি না এই বলগড় থানার কি যিনি এমএলএ আছেন ওনার কাছে আমি পার্সোনালভাবে আমি রিকোয়েস্ট করছি, আপনি যদি পারেন এনাদেরকে দেখুন, এখানে বসে বসে নেশা ভাঙ করবে কিন্তু অন্য গাড়ি ছাড়তে দেবে না, আর 400 টাকা 500 টাকা 700 টাকা 1000 টাকা যায়, ছেলে মেয়ে পেলে তো তাদের বধ করে দিচ্ছে। এই তো আমি এক্ষুনি একজন আমাকে একটা বাচ্চা ছেলে বলে, দাদা এখানে এরকম ব্যাপার, কোনো ছেলে আর মেয়ে যদি যায় তার কাছ থেকে কোনো ব্যাপার না, কত টাকা নেবে কোনো ঠিক নেই, নিয়ে কি নিয়ে আসবে কি সন্দেহ আছে। তো যাই হোক, আজ ওখানে বন্ধ আছে তো সেই জন্য আমার যাওয়া হয়নি, যাচ্ছি না। দিদি বাড়িতে গাড়িটা রেখেছিলাম, এখানে গাড়িটা আমার রাখা আছে, আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো, এখন অন্য জায়গায় যাব। আর আপনি বলে দিলাম তোমরা যেই কলকাতা থেকে যেই আসো বা অন্য যেখান থেকেই আসো, এখন টোটাল বন্ধ আছে, কেউ এসো না, কেউ এসো না, এখন কেউ আসবে না, ওনাদের পকেট ভরিয়ে তো লাভ নেই, কারণ যখন বন্ধ আছে 400 টাকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। আচ্ছা বলুন তো এখানে গাড়ি ইয়ে ওই হাত তুমকো ভাড়া কত, 400 টাকা? কতটা দাদা? 70 টাকা করে মাথা পিছু আপ ডাউন। আপডাউন 70 টাকা করে? তো 70 টাকা মানে যাতা মানে যাওয়া আসা সিজনে, এখন টিকিটটা বন্ধ আছে। হ্যাঁ টিকিটটা বন্ধ আছে, টিকিটটা বন্ধ আছে, কারণ জল ফল হয়ে গেছে দিবে, যার জন্য টিকিটটা বন্ধ আছে। আচ্ছা এবার পার্সোনাল লোকে গেলে হয়তো বেশি পড়বে, বুঝেছো তো, যার জন্য অনেকে যেতে চাইছে না। 400 টাকা তা বলে, 400 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, 400 টাকা কেউ যেতে পারবে না দুজনে যদি 400 টাকা। আর ওই যে গাড়িতে ছাড়তেও দেবে না, 400 টাকা এমন অতিরিক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ যদি 250 টাকা বলে, আমি বললাম যে 250 টাকা ঠিক আছে, বলছে 400 টাকা। তুমি ডবল নাও, তুমি রিডবল কি করে নাও তাহলে? আপনারা বল, আপনারা আপনারা এখানে আপনারা প্রতিবাদ করতে পারেন না? প্রতিবাদ করো, কে মার খাবে? কেন মার খাওয়ার কি আছে, ওনা কি দাদা নাকি এখানকার? ও বাবা, প্রতিবাদ করতে গেলে মারবে, কারণ আমার গায়ে জোর নেই, আমাকে মার খেতে হবে। কেন মার খেতে হবে? তো এইবার আমি যদি প্রতিবাদ করতে যাই অক্সিজেনে তো আরো কম হয়ে যায়, দুজন যাচ্ছে, যেমনি 5-6 জন গেলে একটা পুষি যাচ্ছে, এবার 5-6 জন নৌ একটা আমি হাত নৌকোয় যাচ্ছি, 5-6 জন তো হাত নৌকোয় যাওয়া যাবে না, আমি ছোট নৌকো নেবো, অনেকটা বেশি বলেছে। এক মিনিট গাইস, আমি একটা কথা বলছি, যে যিনি এখানকার এমএলএ বলগড় থানার এমএলএ, যিনি বলগড় থানার এমএলএ ওনাকে ওনার উদ্দেশ্যে আমি বলছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি বারবার বলছি আপনি এইটার ব্যবস্থা করুন, যে এক্ষুনি আমাকে একজন বলল যে আপডাউন 70 টাকা, সেইখানে আমার ভাড়া নিচ্ছে কত, 400 টাকা ভাড়া বলছে, আমি 400 টাকা দিতে পারি, কেন কিন্তু কেন আমি দেবো 400 টাকা, যেটা আমার ভাড়া ন্যায্য ভাড়া তার থেকে আমাকে বলুক 100 টাকা বেশি, আমাকে বলুক 100 টাকা যাতায়াত ভাড়া, আমি 100 টাকা করে আমি 200 টাকা বলেছিলাম, আমি কোনো খারাপ বলিনি, কিন্তু আমি আবার বলেছি, আমি বারবার বলছি, যিনি এই বলগড় যিনি অন্তর্গত যিনি এমএলএ যিনি আছেন ওনাকে বলছি, আপনি এইটার ব্যবস্থা করুন, এখানে বসে বসে ওনারা নেশা ভাঙ করবে, ওই পয়সা নিয়ে ঘুরতে আমরা যাব, পকেট ভরবে, এটা তো হতে পারে না। আমি কলকাতা থেকে আসবো বা অন্যান্য আমার আরও কেউই যে আমি ছাড়া, ধরুন আমার কথা বাদ দিলাম, অন্য কেউ আসলো সে তো বোকা হয়ে যাবে, বোকা বনে যাবে, সে তো চলে যাবে,
ঘুরতে এসেছে, ঘুরতে গেলে টাকা পয়সার হিসেব হয় না মানছি, কিন্তু তা বলে তো এই নয় যে বেআইনিভাবে টাকা পয়সা নিয়ে নেবে। তো যাই হোক, আমি বেশি কিছু আর বলতে চাইছি না, আমি বেরিয়ে যাচ্ছি। আমি তো যাই হোক, আমাদের আমার খুব খারাপ লাগলো। আমি আমি সত্যি কথা বলতে গাইছি, আমি এই ফার্স্ট টাইম আমি সবুজ দ্বীপে এসেছিলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম যে ওনা এখানে অন্তত পক্ষে হেল্প পাবো। আমি বহু জায়গায় গেছি, আমরা বাইকে করে আমি বহু জায়গায় গেছি, কিন্তু এনাদের ব্যবহার খুবই জঘন্য ব্যবহার। বড় স্টিমার যেটা ওটাকে ভটভটিটাকে আটকে রেখে দিয়েছে, আটকে রেখে দিয়ে ওনারা এখন নিজেদের ব্যবসা করছে 400 টাকা করে, 400, 500, 700, 800, 1000, 1200, যে যেমন পারছে, যাকে যেমন পারছে বধ করছে। আমি আবার বলছি, যিনি এখানকার বলাগড় থানার যিনি MLA আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ভালো করে শুনুন স্যার, আপনাকে বলছি ভালো করে শুনে রাখুন, যদি পারেন এনাদের ঠিক করুন। তা নয়তো একদিন হবে, এমন দিন আসবে যেদিন দেখবেন সবুজ দ্বীপ বলে কিছু থাকবে না, শুধু দ্বীপটাই থাকবে, সবুজ বলে কিছু আর থাকবে না, কোনো মানুষ আর আসবে না। মানুষ বোকা হয়, একবার হয়, দুবার হয়, তিনবার বোকা হয় না। আপনি ভালোভাবে বিচার করুন, পারলে বিচার করুন, আর না পারলে বন্ধ করে দিন, আর না হলে এইসব ছেলেগুলো হাঁটান। সব জায়গায় চালু হয়ে গেছে, রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে। আপনি কি বসে বসে কি ঘরে ঘুমিয়ে আছেন নাকি? আপনি দেখুন, আপনি তো MLA, আপনার দেখার দরকার আছে যে কী হচ্ছে না হচ্ছে সেগুলো আপনি দেখবেন না। এখানে বসে বসে ওনারা ওখানে নেশা করবে, এইটা করবে, ওটা করবে, এখানে হাসছে, ইয়ারকি মারছে নাকি, ইয়ারকি পেয়ে গেছে নাকি? আপনাকে বললাম, আপনার দৃষ্টি আকর্ষণ করলাম, যদি পারেন ব্যবস্থা করবেন, না আগামী দিন এমন আসবে যে কেউই আসবে না এখানে। সবুজ দ্বীপটা বললাম না, সবুজ দ্বীপটার মধ্যে দ্বীপটাই থেকে যাবে, সবুজটা থাকবে না। ঠিক আছে, আজকে আমরা আর যেতে পারলাম না, আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম সবুজ দ্বীপটা যাবো, ঘুরতে যাবো, ঘুরবো, কিন্তু পারলাম না। ঠিক আছে, বেরিয়ে ব্যাক করে চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, চলো লব ভাই, চলো বেরিয়ে চলো। তো আমরা বেরিয়ে যাচ্ছি। আমি সত্যি কথা বলতে আমি অবাক হয়ে যাই, আমি ফার্স্ট টাইম এসেছিলাম, আমি ভেবেছিলাম এখানে বন্ধ আছে খোলার জন্য, যদি মানুষ আসে এনাদেরই ভালো। যেমন কোনো গ্যারেজ নিয়ে দিয়ে এই দিদির বাড়িতে আমি গাড়িটা রেখেছিলাম, 10 টাকা ভাড়া, খুব কম ভাড়া নিয়েছি, 10 টাকা ভাড়া মানে খুবই কম ভাড়া নিচ্ছে। আপনি আমি এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে তাদেরকে, যারা স্থানীয় বাসিন্দা আছে ওনাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি, একবার জিজ্ঞেস করে দেখুন কত টাকা ভাড়া হতে পারে। দাদা ওপারে ভাড়া কত হতে পারে? সিজনে 60 টাকা করে নেয়। সিজনে 60 টাকা নেয় আপ ডাউন, এটা তো অফ সিজন, এটা আরো কমে যাবে। কত হতে পারে, কত হতে পারে আপনি বলুন তো? কত হতে পারে? দুজন নাই, 200 টাকা হবে খুব জোরে। আমি 200 টাকাই বলেছিলাম, আর একদিন তো বললেন যে 70 টাকা করে ভাড়া। ঠিকই আছে, দুজন 200 টাকা ঠিক আছে। ওরা বলছে যে 400 টাকা, 400 টাকা, এটা অভ্যন্তর হয়ে। আপনি কি বলছেন মাসি ভাই বলুন? না, ওই ইয়েতে 70 টাকা করেই নিত, রিটার্ন আপ ডাউন। হ্যাঁ হ্যাঁ, আপ ডাউন 70 টাকা করে। দাদা আপ ডাউন, হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, 70 টাকা। তাহলে আপনারা সঙ্গবদ্ধ হয়ে একশো হয়ে বলুন এনাদের, এরা 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 যেটা করছে আপনাদেরই তো ক্ষতি হচ্ছে। এই যে আপনার দিদি বাড়িতে গাড়িটা রেখেছিলাম, 10 টাকা তো হলেও তো আপনার আপনার আসতো, তাহলে এই এইভাবে তো আস্তে আস্তে মানুষ আসবে না। এখন এখন ব্যাপারটা কী হচ্ছে? উনি বলছেন 400 টাকা। ঠিক আছে, আমি এসেছিলাম, আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন আমি আমি আমাদের মানুষ এখন ঘুরতে যাই যে বেড়াতে যাইছে, কিন্তু আপনাদের এই কিছু মানুষের জন্য না তারা বেরোতে পারছে না, আর এলে এসেও ব্যাক করে চলে, যেমন আমি ব্যাক করে চলেছি। আমি আমি প্রথম ফার্স্ট টাইম আমি এসে দেখ মানে আসছি এখানে, যে এই দ্বীপে এর আগে আমি কখনো এই সবুজ দ্বীপে কখনো আসিনি, আমি নাম শুনেছি যে আমি কখনো আসিনি, সেই জন্য আমি এসেছি। এসে এবং আমি এটা বন্ধুরা তোমাদের বলছি, তোমরা কেউ আসবে না গাইজ, কেউ আসবে না, এখন টোটালি বন্ধ আছে, আর আসলে পরে তোমরা তোমাদের মানে ডাকাতি করে নেবে। ডাকাতি বলতে একদম মানে 500, 700, 800, 1000 কোনো ছেলে মেয়ে যদি আসো একসাথে তাহলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, আমরা ব্যাক করছি। 40 টাকা না 70 টাকা। আরে দাদা আমরা বললাম 200 টাকার জায়গায় আমি বললাম 50 টাকারও বেশি দিচ্ছি, তাতেও ওনাদেরই হচ্ছে না। প্লেন ভাড়া তো হয়, প্লেন ভাড়া এরকম ভাড়া হয়, প্লেনে যাবে মানুষ।
তাহলে না না আপনি এখানকার বাসিন্দা তো আপনার বাড়ি কোথায় দাদা এই তো আমার বাড়ি আমাদেরই এইটা পার্ক পান্ত নাই তাহলে বলুন এটা ঠিক কি এটা ঠিক ঠিক যদি না করে সবুজ দ্বীপটা থেকে যাবে সবুজ থাকবে না আর কোনো মানুষ আসবে না আর বলে দেবো এখন বলছি তাহলে আপনি বলুন হ্যাঁ আজকে আজকে ওই দিদি ওই যে গাইস একদম ওই যে আমার গাড়ির পেছনে দিদি দাঁড়িয়ে আছে অনেক মানে দশ টাকা গাড়িটা রেখেছিলেন দশটা টাকা তো ওনার লাগতো কাজে ওনার তো হতো ওখানে গিয়ে কখন আসবে হ্যাঁ কখন আমি যাব ওখানে পুরো ঘুরে ফিরে দেখে টেকে আমি ঘুরে আমি বেরিয়ে চলে আসব আধ ঘন্টা না এক ঘন্টা হতে পারে দেখুন উনি লাস্টে ঠিক আছে ফালতু যখন বন্ধই আছে তো গিয়ে লাভ নেই বন্ধ আছে তো সামনে একটু খোলা আছে না ঠিক আছে গাইস ঠিক করেছিলাম যাবো দাদা বললেন যে ঠিক আছে কিন্তু এখন যেহেতু ভেতরটা বন্ধ আছে আমি আর যাচ্ছি না কারণ আর যাব না চলো এবার এবার তোমাদের হাতে তোমরা এবার কি করবে বন্ধ যখন আছে তোমাদের আসার কোনো আমার মনে হয় না প্রয়োজন আছে কারণ এখন বন্ধ যখন খুলবে জেনে নিও বুঝে নিও আমি ফার্স্ট টাইম এসেছিলাম এসেই বাপ রে বাপ এখানে যে অবস্থা এতে তো দিন দুপুরে ডাকাতি হয়ে যাচ্ছে চারশো টাকা মানে আমি চারশো টাকা দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমরা তো এত টাকা খরচা করে করে যাচ্ছি এত কিছু করছি তো চারশো টাকাটা কোনো ব্যাপার না কিন্তু ন্যায্য ভাড়াটা নিতে হবে তো সেটা না নিয়ে এইভাবে কী করবো আমি তবু বললাম যে এই তো ওনারা বললেন তো যে দেড়শো টাকা ভাড়া আছে কি সত্তর টাকা রিটার্ন আপ ডাউন তো সেই জায়গাতে ওনারা বলছেন একটা কথা বলছেন কি যে না চারশো টাকা আপ ডাউন ঠিক আছে শোনেন না আপনাদের যদি যার ইচ্ছা থাকে আপনারা বেরিয়ে আসেন এখন ঠিক আছে জল জঙ্গল হয়ে গেছে না অ্যাকচুয়ালি সিজন ওয়াইজ খোলে দিদি আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তো গাইস আমরা বেরিয়ে যাচ্ছি না না যাব না 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 ঠিক আছে গাইস অবশেষে একজন এক দাদা আছেন উনি বললেন যে আমি নিয়ে যাচ্ছি যা ভাড়া ন্যায্য ভাড়া সেই ভাড়াতেই নিয়ে যাব আর আমি চিরকাল প্রতিবাদ করেছি প্রতিবাদ করব ন্যায্য যে ভাড়া হবে সেই ভাড়াতেই যাব আমি খুশি হয়ে যদি তাকে ওনাকে কিছু দিলাম সেটা আলাদা কথা তো ঠিক আছে উনি নৌকো আনতে যেতে বলেছেন সামনে তো চলো সামনের দিকে যাওয়া যাক গাইস যাচ্ছি উনি আসছেন ওখানে আপনারা বসে ওখানে লোকের লোককে কীভাবে মানে লোকের কীভাবে মানে পকেট থেকে টাকা বার করতে হয় সেটা ওরা ভালো করে জানে একটা কিছুর একটা সিস্টেম আছে এখানে দাঁড়াবো উনি আসছেন ওখানে এদিকে আসতে বললেন যে ভরভটি ব্যানের আওয়াজ পাওয়া যাচ্ছে এগুলো যাচ্ছে ঠিকই এগুলো এগুলোকে ওনারা ইচ্ছা করে ছাড়ছে না ইচ্ছাকৃতভাবে ওরা ওনারা ছাড়তে কিছুতেই ছাড়তে দিচ্ছে না ঠিক আছে গাইস ওই দাদা আসছেন দাদা যে উনি বললেন লাস্টে আমি নিয়ে যাচ্ছি চলুন তো দাদা চলে এসছে নৌকো নিয়ে এসছে ভালো মানুষ আছে বলেই মানুষ এখানে আসছে এখানে ভালো মানুষ আছে বলেই কিছু মানুষ ভালো আছে বলে সত্যি উনি গাড়ি চলে এসছে চলে এসছে রাস্তাতে উঠতে হবে
বসে পড়ছি, এখানে বসে, আমি এখানে বসে, এখানে বসে। আমরা বেরিয়ে পড়েছি, হুম।